তায়েববাসীদেরকে বাঁচানোর জন্য বিশ্বনবী তায়েফে দাওয়াত দিতে গেলেন, পাথরের আঘাত খেলেন, বিশ্বনবীর দাওয়াতে তারা সাড়া দেয় নাই। বিশ্বনবীর মন খারাপ, ঠিক কিনা? মন খারাপ হয়ে বিশ্বনবী নাখলা নামক খেজুরের বাগানে ঢুকলেন, সারা গা দিয়ে ঝরঝর ঝরঝর করে রক্ত পড়েছে। বিশ্বনবীর সাহাবি যায়েদ বিন হারেসা কুয়া থেকে পানি এনে বিশ্বনবীর মোবারক দেহটা থেকে ধুয়ে ধুয়ে রক্ত পরিষ্কার করে দিচ্ছেন। বিশ্বনবী রাতে সেখানে ঘুমালেন, ফজরের সময় নামাজ পড়তে শুরু করে দিলেন। বিশ্বনবীর তেলাওয়াত শুনে একদল জিন অবাক হয়ে গেল। জিনেরা কয়, ইন্না সামিআনা কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি। সুবহানাল্লাহ, দাওয়াত দিতে আইছিল মানুষ রে, দাওয়াত দিতে আসছিল কাদেরকে? কিন্তু মানুষ দাওয়াত কবুল করে নাই। আর বিশ্বনবী কেঁদে কেঁদে যখন নামাজ পড়ছিলেন, তেলাওয়াত শুনে জিনেরা অবাক। জিনেরা কয়, এটা কোনো মানুষের বাণী হতে পারে না, আল্লাহর বাণী ছাড়া। জিনেরা এই বাণী শুনে কোহে কাফে যে জিনের রাজ্যে যে দাওয়াতি কাজ শুরু করে দিল আর ঘোষণা দিল, আমরা মোহাম্মদের উপর ঈমান এনে মুসলমান হয়ে গেলাম। বিশ্বনবী ফজরের সালাতের পরে কাঁদে, হায়রে তায়েববাসীরা মরে যাবে। হামলাতুল জিবাল, পাহাড় রক্ষী ফেরেশতারা এসে বলে, নবী আপনি শুধু আদেশ দেন, তায়েফের দুই পাশের গিরি পর্বত গিরি পাহাড় দিয়ে এমন ভাবে চাপা দেব তায়েফের ছেলেগুলো মুহূর্তের মধ্যে পাউডার হয়ে যাবে। বিশ্বনবী বললেন, না, আমি ওদেরকে ক্ষমা করে দিলাম, ওরা হয়তো কালিমা পড়ে নাই, ভবিষ্যৎ প্রজন্মের অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। বিশ্বনবী কাঁদলেন, হায় হায়, আমার দাওয়াতি কাজ ব্যর্থ হয়ে গেল। বিশ্বনবীর মন খারাপ। বিশ্বনবীর যখনই মন খারাপ, মন ভালো করার দায়িত্ব নেয় কে? আরশ থেকে বিশ্বনবীর ডেকে বলে, নবী আপনি দেখেন নাই, আপনি যে কেবলামুখী হয়ে নামাজ পড়তেছিলেন, আপনার কেরাত শুনে জিনেরা মুসলমান হয়েছে, মানুষদেরকে দাওয়াত দিতে এসেছেন, ওরা দাওয়াত কবুল করে নাই, তো কি হয়েছে? একদল জিনকে আমি মুসলমান বানিয়ে দিয়েছি গো নবী। ফাতারদা ফাতারদা, বিশ্বনবী খুশি হয়ে গেলেন, আর দুঃখ নাই। সুবহানাল্লাহ, কবেন না, 80 কিলোমিটার পথ বেয়ে আসছে, 3 বার মাইক খেয়ে বেহুশ হয়েছে, একজন কালিমা পড়লো না, দুঃখে কলিজাটা ছিঁড়ে যায়। আল্লাহ বললেন, কলিজা ছিঁড়ার কোনো কারণ নাই, মানুষগুলো মুসলমান হয় নাই, তো কি হয়েছে? অদৃশ্য এক জাতি, এক প্রাণী যাদেরকে চোখে দেখা যায় না, আপনার দাওয়াত কবুল করে এরা মুসলমান হয়ে গিয়েছে। বিশ্বনবীর আল্লাহ খুশি করে দিলেন, এই নিউজ দিয়ে খুশি করে দিলেন। সুবহানাল্লাহ, কবেন না, তাহলে বিশ্বনবীরে খুশি করার দায়িত্ব কার? কয়টা গেল? 3 নম্বরে বিশ্বনবীর কলিজার টুকরা স্ত্রী খাদিজা চলে গেলেন। সাইয়েদাতুনা খাদিজা সব সম্পদগুলো বিশ্বনবীর জন্য দিয়ে দিলেন। বিশ্বনবীও খাদিজার জন্য দোয়া করতেন। বিশ্বনবী বলছেন, আল্লাহ, কিয়ামতের দিন যেদিন বন্ধু বন্ধুরে চিনবে না, বাবা ছেলেরে চিনবে না, পীর সাহেব মরিদরে চিনবে না, ওই কঠিন বিপদের দিনে আমি আমার খাদিজারে যেন ভুলে না যাই। এই দুনিয়ার বুকে একটা মহিলাকে আরশের উপর থেকে আল্লাহ সালাম জানিয়েছেন, মহিলাটার নাম হলো খাদিজাতুল কুবরা তাহেরা। এই কলিজার টুকরা স্ত্রী চলে গেল, বিদায় নিলেন, বিশ্বনবীর কলিজাটা ভেঙে যায়, খান খান হয়ে যায়। যেই চাচা বিশ্বনবীর এত লালন পালন করলো, আদর যত্ন করলো, আবু তালেব, এই আবু তালেবও ইমান না এনে দুনিয়া থেকে বিদায় নিল। শেল্টার দেওয়ার, আশ্রয় দেওয়ার বিশ্বনবীর এই দুইটাই জায়গা ছিল মক্কায়। এখন আর নবীরে কেউ শেল্টার দেয় না, এখন আর নবীরে কেউ শেল্টার দেয় না, নবীর হৃদয়টা ভেঙে খান খান, কই যাবে, কি করবে? কিন্তু আরশের উপর থেকে নবীর কষ্ট দেখে কে? আল্লাহ বললেন, নবী দুনিয়াতে কষ্ট, চলে আসেন উপরে, চলে আসেন। সুবহানাল্লাযী আসরা বি আবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। এই দুনিয়ায় থাকার দরকার নাই, আমি আপনার আরশের মেহমান বানিয়ে মেরাজের মেহমান হিসেবে আপনার আরশের উপরে কবুল করে নিলাম। চিল্লা এখন সুবহানাল্লাহ, দুনিয়ার বুকে রাখেন নাই, সারপ্রাইজ দেওয়ার জন্য আল্লাহর আরশে তুলে নিলেন, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। ফাতারদা, বিশ্বনবী খুশি হয়ে গেলেন। যেখানে বিশ্বনবীর মন খারাপ, বিশ্বনবীর মন ভালো করে দেওয়ার দায়িত্ব কার? মেরাজের মাধ্যমে, সালাতকে গিফট দেওয়ার মাধ্যমে, জান্নাত আর জাহান্নামকে চাক্ষুষ দেখানোর মাধ্যমে, সরাসরি আল্লাহর কথাগুলো, আওয়াজগুলো কানে শুনিয়ে দেওয়ার মাধ্যমে বিশ্বনবীর হৃদয়টারে ঠান্ডা করে দিল কে? এরপরে দেখেন কি করে রাব্বুল আলামিন বিশ্বনবীরে খুশি করে। মক্কার জমিনে আর থাকতে পারে না বিশ্বনবী, যেখানেই থাকুক, যেখানেই যাবে ওখানেই মুহাম্মদ রে মার। মক্কার সবাই যখন একত্রিত হয়ে গেল, মক্কায় কোথাও থাকার যখন বিশ্বনবীর জায়গা নাই, বিশ্বনবীকে মদিনার মতো চমৎকার জায়গায় হিজরতের ব্যবস্থা করে দিল কে? ফাতারদা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, অচিরেই আপনার রব এমন এমন সুব্যবস্থা করে দিবে
এমন এমন বিষয় আপনার জীবনে এনে দিবে আপনার জীবনটা ঠান্ডা হয়ে যাবে আপনি খুশি হয়ে যাবেন ও নবী হতাশ হবেন না নিরাশ হবেন না ভরসা রাখবেন কার উপর আল্লাহ চিল্লায় বলেন কার উপর আল্লাহ মক্কায় যখন বিশ্বনবী থাকতেন তিনি কাবার দিকে হয়ে নামাজ পড়তেন কিন্তু মদিনায় যাওয়ার পরে আল্লাহ কেবলা চেঞ্জ করে দিলেন বিশ্বনবীর ভালো লাগে না বিশ্বনবীর মনে চায় ওনার বংশের গোড়া যেখানে ইসমাইল আলাইহিসসালাম ছিলেন সাইয়েদনা ইব্রাহিম এসেছিলেন ওই মক্কায় যদি কেবলাটা থাকতো কতই না ভালো হতো ইহুদিরা যেদিকে নামাজ পড়ে বিশ্বনবী ওইদিকে হয়ে নামাজ শুরু করলেন কোন বর্ণনায় 16 মাস কোন বর্ণনায় 17 মাস বিশ্বনবী নামাজ পড়ে কিন্তু অন্তর ভালো লাগে না قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام আল্লাহ বললেন নবী আমি বুঝি আপনি নামাজ পড়েন আর নামাজের পরে আকাশের দিকে তাকান যে আমি কিছু কই কিনা সুবহানাল্লাহ কয় না আমি কেবলা পরিবর্তনের ব্যাপারে কোনো আয়াত পাঠাই কিনা নবী আপনার দরদ আপনার কষ্ট আমি বুঝতে পেরেছি 17 মাস আপনারে পরীক্ষা করলাম আর না আমার আর সহ্য হয় না কালকে থেকে কাবার দিকে আপনার কেবলা পরিবর্তন করে নামাজ শুরু করে দেন গো নবী ফাওয়াল্লি ওয়াজহাকা শাত্রাল মসজিদুল হারাম টু দা ডাইরেকশন অফ কিবলা যেখানেই থাকেন না কেন হাইসুমা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাত্রা এখন থেকে যেখানেই থাকেন আর বাইতুল মুকদ্দাসের দিকে নয় কাবার দিকে মুখ ফিরিয়ে নামাজ পড়বেন কবুল করে নিব কে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা অচিরে আপনার রব আপনার এমন এমন জিনিস দিবে আপনি খুশি হয়ে যাবেন খুশির ঠেলায় আর দুঃখ থাকে না একটার পর একটা দুঃখ ঝঞ্ঝা কষ্ট বাধা আসতে থাকে আর আল্লাহ সেইটাকে শান্তি আর ভালোবাসার সমীরণ বাতাসে পরিণত করে দেয় চিল্লায় বলেন ঠিক কিনা এরপরে মদিনাতে যে উম্মতের জন্য টেনশনের শেষ নাই বসে বসে বিশ্বনবী ভাবে আগের জামানা আর উম্মতেরা কেউ হায়াত পেয়েছে 500 বছর কেউ পেয়েছে 1000 বছর কেউ পেয়েছে 2000 বছর আর আমার গুনাহগার উম্মতের অবস্থা বিশ্বনবী নিজেই বলেছেন আমারু উম্মতি মা বাইনা সিত্তিন ইলা সাবঈন আমার উম্মতের গড় বয়স হবে 60 থেকে 70 বছর